চল্লিশ লক্ষ টাকা মুক্তিপণের দাবিতে এক যুবককে আটকে রাখার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ ধৃতদের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় মুক্তিপণের দাবিতে দুই ব্যক্তিকে আটকে রাখার অভিযোগে ধৃত দুই জানা গেছে উত্তর চব্বিশ পরগনার নোয়াপাড়া থানা এলাকার বাসিন্দা দীপেন্দ্র সরকার নামে এক ব্যক্তিকে বাগদার বাগি এলাকায় নিয়ে গিয়ে চল্লিশ লক্ষ টাকা মুক্তিপণের দাবিতে আটকে রাখার অভিযোগ ওঠে চার যুবকের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে বাগদা থানার পুলিশ ঘটনায় অভিযোগ দায়ের হয় স্থানীয় চার যুবকের বিরুদ্ধে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ ধৃতদের এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে ধৃতদের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাগদা